নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ ডাক বিভাগে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য নতুন করে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়েছে তো আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন জিডিএস নিয়োগের জন্য এই যে নতুন করে অনলাইনে আবেদন শুরু হয়েছে এখানে কি সবাই আবেদন করতে পারবে নাকি কি আবেদন করতে পারবে না এটা একটা ভিডিওর মাধ্যমে অফিসিয়াল আপডেটের মাধ্যমে জানিয়ে দিতে তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেবো তো দেখুন আমরা এখন রয়েছি জিডিএস রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে টব্লিউডাব্লিউ ডট এপি পিওএসটি ডট ইন এই ওয়েবসাইটে তো অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন নিউ বলে লেখা রয়েছে রিওপেনিং অফ পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস এক্সক্লুসিভলি ফর ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড ক্যান্ডিডেটস ফর সাইকেল ওয়ান নোটিফিকেশান ডেটেড জিরো ফাইভ জিরো ফোর টু থাউজেন্ড এইটিন অ্যাস পার অর্ডার্স অফ এলডি হাইকোর্ট ফ্রম জিরো ফাইভ টুয়েলভ টু থাউজেন্ড নাইনটিন টু টুয়েলভ টু থাউজেন্ড নাইনটিন টেন ডেজ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সাইকেল ওয়ান নোটিফিকেশান অনলি উইল অ্যাপ্লাই ফর দিস তো এখানে কী বলা হচ্ছে একটু ভালো করে বোঝে নিন পশ্চিমবঙ্গ ডাক বিভাগে দু হাজার আঠেরো সালের পাঁচই এপ্রিল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় যে পশ্চিমবঙ্গ ডাক বিভাগে জিডিএস বা গ্রামীণ ডাক পদে পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং এটা সাইকেল ওয়ানের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং সেই সময় মাধ্যমিক পাশ যোগ্যতায় অনেকেই ফর্ম ফিল আপ করেছিল তবে সেই সময় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড এই মাদ্রাসা এডুকেশন বোর্ডের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেনি তো তারা তখন এই ফর্ম ফিল আপ থেকে বঞ্চিত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা আইনি পদক্ষেপ নেবে এবং তারা হাইকোর্টে কেস করে এর বিরুদ্ধে এবং হাইকোর্টে এই কেসটা অনেক দিন ধরে চলছিল এবং হাইকোর্ট রিসেন্টলি একটা অর্ডার দেয় এবং হাইকোর্ট জানিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড এখান থেকে যারা মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য কিন্তু আবার একটা সুযোগ দিতে হবে ফর্ম ফিল আপ করার জন্য আবার সুযোগ দিতে হবে তো সেই জন্যই এই জিডিএস থেকে আবার কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে এবং এটা কিন্তু দশ দিনের জন্য সুযোগ দেওয়া হয়েছে তো এই ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে পাঁচই ডিসেম্বর থেকে এবং এটি চলবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ পর্যন্ত তো আবার একবার জানিয়ে দিই এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড এখান থেকে যারা এই বোর্ড থেকে যারা পাস করেছে মাধ্যমিক তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে বাকি অন্য কোনো বোর্ড থেকে যদি মাধ্যমিক পাশ করে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না ক্লিয়ার তো এখানে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের স্টেপগুলো বলে দিয়েছে স্টেজ ওয়ানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফি পেমেন্ট এবং তারপর অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো এখানে কিন্তু আরও ইনফরমেশান পেয়ে যাবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট এপি পিওএসটি ডট ইন এখান থেকে আরও ইনফরমেশান পেয়ে যাবেন এই নিয়োগ সংক্রান্ত